তো আমরা যখন কোনো স্মার্টফোন কিনি তখন দেখবেন যে স্মার্টফোন কেনার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর দেয় পুরো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেয় তো তারপরে যখনই দিন বাড়তে থাকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমে আসে তো আমরা দেখেছি এক দু বছর পর কিন্তু সেই ব্যাটারি ব্যাকআপ দেয় না নতুন কেনার মতো তো কেন এই জিনিসটা হয় তো সেই নিয়ে আজকে ভিডিওতে বলবো আর একটা জিনিস বলবো যে অনেক একটা ভয় থাকে যে স্মার্টফোন চার্জে বসিয়ে ইউজ করলে ব্লাস্ট হয় বা অনেকে দেখেছি নিউজ আসে যে পকেটে ব্লাস্ট হয়েছে তো স্মার্টফোন কেন ব্লাস্ট হয় আর কী করলে স্মার্টফোন ব্লাস্ট হবে না সেগুলো কিন্তু আজ ভিডিওতে বলব তো আমি এটা দেখেছি অনেকের মোবাইলে কী হয় যে আশি পার্সেন্ট চার্জ আছে বা একশো পার্সেন্ট চার্জ আছে হঠাৎ করে দেখা যায় দশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে নিয়ে তারপর দেখা যায় যে মোবাইল কিন্তু সুইচ অফ হয়ে যাচ্ছে তো এবার অনেকে এটাও হবে যে রাতের বেলা আমি চার্জ দিয়ে রাখলাম আশি পার্সেন্ট চার্জ ছিল সকাল উঠে দেখছি দশ পার্সেন্ট চার্জ ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে বা অনেকের মোবাইলে অটোমেটিক কিন্তু চার্জ কিন্তু কমে যাচ্ছে সে মোবাইল ইউজ করছে না তাও কিন্তু চার্জ কমে যাচ্ছে তো সে ভিডিওতে বলবো যে কী ভুল হচ্ছে বা কী করলে এই জিনিসটা হবে না তো এর উপায় কী আছে তো সব কিন্তু ভিডিওটা বলবো আশা করছি ভিডিওটা আমাদের হেল্পফুল হবে তো ভিডিওটা যদি ভালো লাইক লাইকতে ভুলবেন না প্রথমে শেয়ার করবেন আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা প্লাস ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে কথা বলার আগে আমি বলে রাখি যে এই যে চার্জের এই ফাংশানটা এটা যে মেন হচ্ছে এটাকে বলা হয় পার্সিয়াল চার্জিং তো এই পার্সিয়াল চার্জিংটা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে এই চার্জিং সার্কেলটা কী চার্জিং সাইকেলটা কী তো এখানে দেখুন যে কিছু কিছু কোম্পানি ক্লেম করে যে তাদের মোবাইল মানে চারশো থেকে পাঁচশো সার্কেল চার্জিং সাইকেল কিন্তু দেয় তো এবার চার্জিং সাইকেলটার বিষয়টা আমি আপনাদেরকে বলি চার্জিং সাইকেলটা হচ্ছে এটাই যে অনেক এমন আছে দেখবেন যে জিরো থেকে চার্জ শুরু করে যখন লো হয়ে যায় জিরো পার্সেন্ট হয়ে যায় তারপর থেকে চার্জে বসায় তারপর একশো পার্সেন্ট ফুল করে তো চার্জিং সাইকেলটা হচ্ছে এটাই চার্জিং সাইকেল হচ্ছে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করবেন এটাকে বলে এক চার্জিং সাইকেল তো মানে জিরো থেকে জিরো থেকে শেষ হচ্ছে লো থেকে শুরু করে হাই করলেন এক ব্যাটারি ফুল করে নিলেন এটাকে বলে এক চার্জিং সাইকেল তো এরকম করে কোম্পানি বলা হয় যে একটা মোবাইলের মধ্যে চারশো থেকে পাঁচশো বার চার্জিং সাইকেল মানে চার্জ করা যাবে তো চার্জ চারশো থেকে পাঁচশো যখন আপনার এক চার্জিং সার্কেল পূরণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কী হবে সেই ব্যাটারি কিন্তু সেই মোবাইলের ব্যাটারি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিগ্রেড হবে টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে ব্যাটারি হেলথ তো আপনি যখন আগে যেমন ব্যাটারি দিচ্ছ তার থেকে টোয়েন্টি পার্সেন্ট কম চার্জ দেবে তো এবার আপনাদেরকে বোঝা যাবে পার্সিয়াল চার্জিংটা কী তো এবার থেকে বাঁচার জন্য কি করতে হবে আপনাদেরকে বাঁচার কী উপায় তো দেখুন আপনাদেরকে অনেকে এমন আছে যে মোবাইল কেনার পর থেকে অনেকে এটাই দেখি শুনে আসছে যে ফোনে চার্জ কিন্তু জিরো পার্সেন্ট করবো তারপরে চার্জে বসিয়ে ফুল চার্জ করে তারপর চার্জ থেকে খুলবো তাহলে কিন্তু ফোন ভালো থাকে তো এটা কিন্তু একদম ভুল এটা কিন্তু সব থেকে ভুল অনেকের মাথায় আছে যে জিরো পার্সেন্ট করে তারপর চার্জে বসাবো চার্জে বসাবো হান্ড্রেড পার্সেন্ট হবে দিয়ে চার্জ করে দেবো তাহলে ফোনের হেলথ ভালো থাকবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে তো আপনাদেরকে বলে কি এটা মনে হচ্ছে কি এক এক সার্কেল এক চার্জিং সার্কেল কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে তো আপনাকে এটা করলে হবে না এবার পার্সেল চার্জিংটা বলেই যে পার্সেল চার্জিং কী হচ্ছে ধরুন আপনার মোবাইলে চার্জ শেষ হয়েছে ড্রেন করলে হবে না ব্যাটারি পুরো ড্রেন করলে হবে না জিরো পার্সেন্ট করলে হবে না আপনার ধরুন থার্টি পার্সেন্ট চার্জ হয়েছে তো তিরিশ পার্সেন্ট চার্জে চার্জ হয়ে তখনই কিন্তু আমাকে চার্জে বসাতে হবে চার্জে বসে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করলে হবে না করতে হবে কত আশি পার্সেন্ট আশি পার্সেন্ট চার্জে বসে আপনাকে খুলে নিতে হবে তাহলে কী হচ্ছে তিরিশ থেকে আশি কত পার্সেন্ট চার্জ হচ্ছে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তারপর দিন আপনি আবার চার্জে বসান বা নেক্সট টাইম যখন চার্জে বসাবেন তখন আবার যখন তিরিশ পার্সেন্ট হয়ে যাবে তখন চার্জে বসাবেন বসানোর পর আবার আশি পার্সেন্ট করে নেবেন তাহলে কি হচ্ছে আরও পঞ্চাশ পার্সেন্ট চার্জ হল তাহলে আগের পঞ্চাশ পার্সেন্ট আর পরের পঞ্চাশ পার্সেন্ট হলো কত একশো পার্সেন্ট চার্জ হলো তাহলে কি হচ্ছে এটা হচ্ছে ওয়ান্স চার্জিং সার্কেল তো চার্জিং সাইকেল তো জিরো থেকে একশো তো সেখানে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেলে একশো হয়ে যাচ্ছে তাহলে এক এক চার্জিং সাইকেল কিন্তু আপনার পূরণ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনাকে বাড়াতে হবে চার্জিং সাইকেল ডিউরেশনটা বাড়াতে হবে কারণ যেহেতু চারশো থেকে পাঁচশো চার্জিং সাইকেল হয়ে গেলে কিন্তু আমার হেলথ কিন্তু কমে যাচ্ছে ব্যাটারি বাকআপ কুড়ি পারসেন্ট কমে যাচ্ছে তো সেই জন্য আপনাকে ওটা কি করতে হবে হাফ আপ করে চার্জ করতে হবে তাহলে কী হবে ওই পাঁচশো বার যে এক সার্কেল হয়েছে সেটাকে আমরা বার আমি হাফ আফ করেছি কারণ বারে কিন্তু সেটা দাঁড়াবে আসলে বিষয়টা বোঝাতে পারলাম আপনি যদি এইভাবে চার্জ দেন আপনি জিরো পার্সেন্ট ডেট না করে যে তিরিশ পার্সেন যদি চার্জ শুরু করেন তাহলে কি ফোনের কিন্তু হেলথ বাড়বে বা ফোনটা লং জিবিটি হবে ব্যাটারি ব্যাক আপ দেবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটা বাড়বে তো এবার কথা বলে কি যে আরেকটা সবথেকে মেন যে শত্রু বলতে পারেন মোবাইলের যে ব্যাটারির যে সব থেকে শত্রু সেটা হচ্ছে কী সেটা হচ্ছে কিন্তু হিট আপনার মোবাইল যত হিট হবে ব্যাটারির ব্যাকআপ কিন্তু তত কমে আসবে তো মোবাইল বেশি হিট করা যাবে না কারণ আমি দেখেছি অনেক কিন্তু গেম খেলতে থাকে খেলতে থাকে খেলার পর কিন্তু মোবাইল হিট হয়ে যায় আর আরও একটা বড়ো ব্যাপার যে কি হিট হওয়ার পরে সঙ্গে সঙ্গে চার্জে বসে যায় সব থেকে এটা তো আরও বেশি বড় মারাত্মক ব্যাপার যেটা আপনাকে এদিন করলেই চলবে না তাহলে কিন্তু ব্যাটারি একদমই কিন্তু খারাপ হয়ে যাবে আপনি যখন খেলছেন গেম খেলছেন হ্যাঁ গেম খেলার চেষ্টা করবেন যে ফর্টি পার্সেন্টের ওপরে যেন হিট না হয় যখন ফর্টি পার্সেন্ট হিট হয়ে যাবে আপনি রেস্ট নেন রেস্ট নেওয়ার পর আবার গেম খেলুন বা মোবাইল ইউজ করুন তো সেই এইভাবে কিন্তু আপনাকে সিস্টেমেটিক কিন্তু চলতে হবে তাহলে কিন্তু ব্যাটারি ব্যাক আপ আপনি ভালো পাবেন না আর একটা কথা বলি যে অনেকে এইটা আছে মাথাতে যে মোবাইল কিন্তু ব্লাস্ট হয়ে যায় তো ব্লাস্ট কেন কী হয়ে যায় তা সেটাই আপনাকে বলি তো দেখুন ব্লাস্ট একটাই কারণে হয় মোবাইল মোবাইল তো ব্লাস্ট হয় না মোবাইল হিট হয় ব্যাটারি হিট হয় ব্লাস্ট হয় ব্যাটারি মোবাইল আর কোনো কোনো পার্স ব্যাট ভিড় হয় না তো আপনি ধরুন মোবাইল কেনার পর যে আপনার যে অরিজিনাল চার্জার থাকে আপনি ওটাতে ইউজ না করেন অন্য কোনো চার্জে ইউজ করেন থার্ড পার্টি চার্জে ইউজ করলে চার্জার ইউজ করলে কিন্তু আপনার মোবাইল ব্লাস্ট হতে পারে আর একটা ব্লাস্ট হওয়ার কারণ হচ্ছে কি আপনি যেখানে প্লাগ ইন করছেন বোর্ডের ওই বাড়িতে যদি আপনার শর্ট সার্কিট হয়ে থাকে কোথাও তাহলে কিন্তু মোবাইল ব্লাস্ট করতে পারে এমনি যে আপনি গেম খেলতে খেলতে চালাচ্ছেন বা আপনার চার্জে যে বসানো আছে আপনি ফোন করছেন তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না ব্লাস্ট কিন্তু হবে না আর একটা কথা বলি যে হিটটা মেনটেন করবেন মোবাইলে হিট সবসময় মেনটেন করবেন আর দেখেছি দুপুরে ধরুন এমনিতেও গরম আছে গরম ওয়েদার দুপুরে বেরিয়ে রোদের মধ্যেও কিন্তু আপনাকে গেম খেলছে গেম খেললে কিন্তু মোবাইল কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি খুব গরম হিট হয়ে গেলে কিন্তু ব্লাস্ট হয় বা মোবাইলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন তো আর একটা অপশান বলি এখানে যে আটা কী জন্য হতে পারে তো দেখুন আটা হচ্ছে কি ব্যাটারি যে ডিসপ্লে ডিসপ্লে জন্য কিন্তু ব্যাটারি কিন্তু খুব মানে ডিগ্রেড হয় তো ডিসপ্লেতে দেখুন ডিসপ্লে এখন তো খুব বড় বড় ডিস ওয়েলের ডিসপ্লে এসছে অ্যামলের ডিসপ্লে এসছে আই আইপিএস ডিসপ্লে এসছে তো ডিসপ্লে দেখে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আমাদের ডিসপ্লে আমরা ফুল ব্রাইটনেস বাড়িয়ে ইউজ করি মোবাইল তারপরে কী হয় যে যখন আমরা গেমিং করি তখন আমরা ব্রাইটনেস বাড়াই ফুল ব্রাইটনেস চালাই তারপরে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মুভি মুভিটুকে দেখার জন্য তখনও কিন্তু আমরা একদম ফুল ব্রাইটনেস দিয়ে কিন্তু মোবাইল ইউজ করি তো এটা কিন্তু করলে চলবে না দেখবেন এটা বেশিরভাগ করে থাকি বয়স্ক যারা আছেন মানে বাবা মা এরা যারা ইউজ করে মোবাইল তারা কিন্তু বেশিরভাগ ফুল ব্রাইটনেস দিয়ে কিন্তু মোবাইল ইউজ করে তো তাদের ব্যাটারি কিন্তু খুব কম দেয়ের জন্য তো আর একটা বড়ো একটা জিনিস আছে কি যে যখন ব্রাইটনেস ইউজ করবেন তো সবসময় চাইবেন যে মিডিয়াম রেখে ইউজ করবেন আর একটা শব্দ কী যে অটো ব্যারনেস তো করা যাবেই না একদম অটো ব্যারনেস করলে কী হয় আপনি রোদে যাচ্ছেন তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে ব্রাইটনেস ফুল হয়ে যাচ্ছে আবার যখন ছাওয়াতে আসছেন বাড়ির ভেতরে আসছেন তখন কিন্তু আবার কমে আসছে মানে এভাবে কি একটা ব্যাটারি খুব পেশা করে কোনো সময় বাড়ানো হচ্ছে ডিসপ্লে সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে এতে ব্যাটারি ডিস খুব ব্যাটারির উপর পেশা পরে ব্যাটারি কিন্তু এইভাবে কিন্তু খারাপ হয়ে যাবে তো আপনাকে যেটা বললাম আপনি কিন্তু সেইভাবে ইউজ করুন দেখুন আশা করছি ব্যাটারি ব্যাকআপ আপনার ভালো হবে ব্যাটারি হেলথ কিন্তু ইনক্রিজ হবে তো আশা করি পুলিশটা আমাদের ক্লিয়ারে বোত পালাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিও লাইক দেবেন আর এই ইনফরমেশন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন তাদেরকেও জানান যে কীভাবে চার্জে বা কীভাবে মোবাইল ইউজ করলে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে তো তাদেরকেও শেয়ার করুন তাদেরকেও জানান আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন আজকে আমাদের এই পর্যন্তই পটতে আবার দেখা হচ্ছে